ভোট এলে প্রতিশ্রুতি মিললেও দীর্ঘ ৫০ বছর ধরে নিজেদের দুর্ঘটনা থেকে বাঁচাতে বাসের রেলগেট তৈরি করে নিজেরাই পাহারা দেয়। একাধিকবার বলেও তৈরি হয়নি রেলগেট, ফলস্বরূপ ঘটেছে অনেক দুর্ঘটনা। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হল স্টেশনের ঢিলচড়া দূরত্বে রয়েছে বাসের রেলগেট। এই রেললাইন দিয়ে প্রায় দিনে কয়েক হাজার মানুষ পারাপার হয়। শুধু তাই নয়, একাধিক স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রীরা এই রেললাইন দিয়েই পারাপার হয়। সেখানে কোনো রেলগেট না থাকার কারণে এর আগে ঘটেছে একাধিক দুর্ঘটনা। রেল দপ্তরকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে ৫০ বছর ধরে নিজেরাই একটি বাসের রেলগেট তৈরি করেছে। রেল আসার সময় হলে ওই বাস নামিয়ে দেওয়া হয়, আর এই কাজের জন্য স্থানীয়রা কয়েকজনকে রেখেছে এবং তাদের নিজেরাই টাকা তুলে মাইনে দেন। ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসেন এবং প্রতিশ্রুতি দেন, যেভাবেই হোক তারা রেল দপ্তরকে জানিয়ে রেল দপ্তরের অধীনে একটি রেলগেট তৈরি করবেন। এভাবেই বহু ভোট এসেছে আর গিয়েছে, কিন্তু রেলগেট আর তৈরি হয়নি। আমরা আছে তারকনগর নিবাসী, বহুত দিন থেকে এইখানে রেলগেট হয়নি। আমাদের এখানে অস্থায়ী একটা বাসের গেট করে আমরা জীবনযাপন করছি। আমি তথাস্বরূপ জানি যে যে হলটে 30% টিকিট হয় সেখানে অবশ্যই সরকার রেলগেট করার দাবি থাকে। আমাদের এখানে বর্তমান 50-70% টিকিট কাটে, তার সত্ত্বেও আমাদের এখনও রেলগেট হয়নি। আমাদের রেলওয়েবাসীর দায়িত্ব এবং নিজের চাহিদা যে কোনোভাবেই এখানে একটা রেলগেট হোক, এটা যদি হয়। আপনারা কি রেলগেটের দাবি তুলছেন? হ্যাঁ, আমরা রেলগেটের দাবি তুলছি। এখানে কি ছাত্রছাত্রী যায়? এখানে স্কুলের ছাত্রছাত্রী এবং যানবাহন গাড়ি ঘোড়া সবার দিক থেকেই অনেক অসুবিধা হয়। তার জন্য আমরা চাচ্ছি যে এখানে অবশ্যই যাতে ভারত সরকার আমাদের এই রেলগেটটা করে, তাহলে আমরা যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।